কাছে কিছু পয়েন্ট নিয়ে লিখিতভাবে আমরা এসেছি। অনেকে এসেছে আলোচনা করেছে, আমরা আলোচনাও করেছি এবং লিখিতভাবে প্রস্তাব দিয়েছি। গতবার যখন আমরা আসলাম 103টা প্রস্তাব দিয়েছিলাম, ওই প্রস্তাবের মধ্যে আমি আবার রিপিট করতে চাই, আমাদের দলের কাকেও কোনো সুবিধা দেওয়ার জন্য না, কাকেও জেল থেকে মুক্ত করার জন্য না, বাংলাদেশের জনগণের জন্য যা প্রয়োজন সে প্রস্তাবগুলি আমরা দিয়েছিলাম। আজকে আমরা 23টা প্রস্তাব দিয়েছি, এই 23টা প্রস্তাবও বাংলাদেশের জনগণের জন্য যা প্রয়োজন, সুস্থ অবাধ নির্বাচন এবং সুন্দর প্রশাসন চালানোর জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, গরিব মেহনতি মানুষ যারা দ্রব্যমূল্যের কারণে কষ্ট পাচ্ছে তাদের সুবিধার জন্য এই পয়েন্টগুলি আমরা দিয়েছি। আমরা সবগুলি তো এখানে বলা সম্ভব না। 1971 সালে আমি নিজেই একজন ক্যাপ্টেন ওলি আহমদ হিসাবে শেখ মুজিবুর রহমানের কাছে দূত প্রেরণ করেছিলাম এবং জেনারেল ওসমানী সাহেবের মাধ্যমে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম বিদ্রোহ করতে রাজি আছি, বেঙ্গল রেজিমেন্টের 5টা ব্যাটালিয়ন, ইপিআরের সদস্য, পুলিশ সহ পাকিস্তানিদেরকে অতি সহজে আমরা পরাজিত করতে পারবো। উনি আমাদেরকে উত্তর দিয়েছিলেন এক ইয়াহিয়া খানের পরিবর্তে অন্য ইয়াহিয়া খানকে এখানে আনতে চায় না, অর্থাৎ তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চান নাই, তিনি হইতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এটা পরবর্তীকালে উনি পাকিস্তানিদের সাথে সেরাটন হোটেলে একাধিক বৈঠক করে এবং সর্বশেষ উনি বলেছিলেন আগামীকাল থেকে হরতাল হবে, অর্থাৎ তিনি যে স্বাধীনতা আসবে বা আমরা যুদ্ধ করব এগুলি তিনি কিন্তু তার চিন্তায় ছিল না, তিনি এগুলি কারোর সাথে আলোচনাও করেনি। তাজউদ্দিন সাহেবের মেয়ের বই দেখলেও বলবেন, গতবার আমরা বলেছি ওই বইতে লেখা আছে তাজউদ্দিন সাহেব ট্যাগ রেকর্ডার দিয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করতে অস্বীকৃতি জানায়। আমি সর্বপ্রথম বিদ্রোহ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এবং জিয়াউর রহমান সাহেবকে নিয়ে রেডিও স্টেশনে যাই, ওখান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। এইটাই প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিল, এর আগে কোনো ঘোষণা হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে আপনারা আমরা সবাই পুরা জাতি একটা যুদ্ধের মধ্যে গেলাম অগস্ট জুলাই মাসে, এই যুদ্ধটা কার বিরুদ্ধে হলো? এই যুদ্ধটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধটা কেন হলো? তারা পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করেছে, অন্য প্রশাসনকে অন্যায়ভাবে ব্যবহার করেছে, জনগণের সাথে মুখোমুখি করে দিয়েছে, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, দেশ দুর্নীতিগ্রস্ত হয়েছিল, আমাদের বহু ছেলে মেয়েরা হতাহত হয়েছে, প্রায় 1500-এর উপরে আমাদের ছেলে মেয়ে মৃত্যুবরণ করেছে, অনেকে বলে কয়েক হাজারেরও বেশি হবে, যার কোনো হিসাব নাই, যেগুলি পড়ায় দেওয়া হয়েছিল 15,000 বা 20,000-এর উপরে বিভিন্নভাবে আহত হয়েছে। সুতরাং এরপরে আমরা মনে করি 1971 সালে জামায়াত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা পাকিস্তানের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই।